আর্ট সেন্টারের কার্যক্রমের সাথে নিজেকে কিছুটা জড়িত করতে পেরে আরও আমি গর্ব অনুভব করছি। আজ 12 বছর পূর্তি অনুষ্ঠানে সাওল হার্ট সেন্টারের যে বিশাল কর্মকাণ্ড এবং বিশাল সাকসেস যেটা হয়েছে সেটা মানে সেটা সত্যি আমাকে খুব গর্বিত করে। সমাজ পরিবর্তনে যেমন সিংহ পুরুষদের দরকার, তেমন চিকিৎসার সাথেও কেউ না কেউ এগিয়ে আসতে হবে। এবং বিমল সাজের এবং বাংলাদেশে আমাদের প্রিয় কবি মোহন রায়ানদের মতো সিংহ পুরুষরাই এই চিকিৎসার শাস্ত্রকে পরিবর্তন করবে এবং করতে তারা সিংহ পুরুষের মতো ঝাঁপিয়ে পড়েছেন, সেজন্য আমি তাদের সাফল্য কামনা করছি। সাথে যারা জড়িত আছে তাদের সবাইয়ের উত্তর উত্তর সাফল্য কামনা করি এবং সবার প্রতি আমার শুভেচ্ছা। এবং সাওল হার্ট সেন্টার দীর্ঘজীবী হোক।